नमस्कार सबाई आशा करी भालो आछेन आनंदे आछेन एबंग सुखे शांतिते आछेन। आजकेर भिडियोटी खूब 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 इंटरेस्टिंग कारण आज के आमी कथा बोलबो वास्तु टिप्स निये। आमरा जखन मेलाय जाई बा आमरा कोनो जायगाय जखन घुरते जाई तखन आमरा घरेर साजानो बा घरेर प्रयोजनीय अनेक किछु जिनिस निये आसि किन्तु आमरा होयतो জানি না সেই জিনিসটা ঘরে আনলে বা সেই সৌপিসটা ঘরে আনলে বা সেই ক্যালেন্ডারটা ঘরে আনলে বা সেই ফার্নিচারটা ঘরে আনলে আমাদের ঘরে কী কী হতে পারে কী কী না হতে পারে সেগুলো আমরা না জেনেই কিন্তু কিনে আনি। তাই আজকে আমি এমন কিছু জিনিসের কথা উল্লেখ করব বা এমন কিছু জিনিসের নাম বলবো যেগুলো ঘরে রাখলে ঘর কিন্তু জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, বাস্তু দোষ তৈরি হবে। এই বাস্তু দোষের ফলে কি কি হতে পারে সেটা আমি পূর্ববর্তী অনেকগুলো ভিডিওতে আলোচনা করে দিয়েছি, তাই আমি নতুন করে এই ভিডিওতে ইনক্লুডিং করছি না ব্যাপারটা। তো প্রথমে আমি বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। সাবস্ক্রাইব করুন পণ্ডিত স্নেহময় ব্যানার্জি ইউটিউব চ্যানেলকে এবং সমস্ত আপডেট পেতে অ্যাপের বেল আইকনে ক্লিক করুন। দেখুন, বাস্তু যদি ঠিক থাকে তাহলে শরীর ঠিক থাকবে, মন ঠিক থাকবে এবং পরিবারে ঝগড়া অশান্তি এগুলো কিন্তু সব কিছু কেটে যায়। কিন্তু বাস্তু যদি গণ্ডগোল থাকে তাহলে কিন্তু চরম ভোগান্তি ভুগতে হয় আমাদেরকে। এমন অবস্থায় আমরা বিভিন্ন জ্যোতিষের কাছে যাই, বিভিন্ন তান্ত্রিকের কাছে যাই, তারা আমাদেরকে পথ দেখান। হয়তো অনেক সময় আমাদের বেশি টাকা খরচা হয়ে যায় কিন্তু লাভের লাভ কিছুই হয় না। এমন অবস্থায় আমরা ঘাবড়ে যাই, কি করব না করব, আমার ঘরের কি হয়ে গেল, এই সব বিষয় নিয়ে আমরা অযথা মাথায় টেনশন নিই। কিন্তু আমি বলবো এমন কিছু জিনিস যেগুলো আপনারা বাড়িতে রাখলে সেই বাড়িতে কিন্তু বাস্তুদোষ তৈরি হবেই হবে। তাই এই সব জিনিসগুলো বাড়িতে কোনো অবস্থাতেই রাখবেন না, তাতে আপনাদের ভবিষ্যতের জন্য খুব ভালো হবে। তো জিনিসগুলো কি কি, জিনিসগুলো এক একটা করে শুনুন এবং সেগুলো আপনারা খাতায় নোট করে রাখবেন, এটা আমার রিকোয়েস্ট। প্রথমেই যাদের বাগান টাগানের শখ, গাছ লাগানোর শখ, তারা কোনো অবস্থাতেই ক্যাকটাস বা কাঁটা জাতীয় কোনো গাছ লাগাবেন না বাড়িতে। যেমন কুল গাছও হতে পারে কাঁটাযুক্ত গাছ, সেই সব গাছ কিন্তু কোনো অবস্থাতেই লাগাবেন না, এতে কিন্তু চরম বাস্তু দোষ তৈরি হয়। এরপর কারো ধরুন ঘর সাজানোর শখ, সে একটা তাজমহলের শোপিস আনলো বা তাজমহলের একটা ক্যালেন্ডার আনলো, সেটা কিন্তু কোনো অবস্থাতেই আনবেন না। তাজমহলের শোপিস বা তাজমহলের ছবি ক্যালেন্ডার কিন্তু কোনো অবস্থাতেই বাড়িতে রাখবেন না। এরপর ধরুন আপনার পছন্দ হলো হঠাৎ একটা এমন ওয়ালপেপারের বা ক্যালেন্ডারের যেটা খুব চোখে লাগছে, খুব সুন্দর, সেই ছবিটা দেখলেন ডুবন্ত একটা জাহাজের বা ডুবন্ত একটা নৌকার ছবি, সেই সব ছবি ঘরে এনে ঘরের বিপদ অযথা বাড়াবেন না। ওই সব ছবি যত ভালো লাগুক না কেন, যতই ভালো লাগুক, কোনো অবস্থাতে কিন্তু বাড়িতে আনবেন না, বাড়িতে কিনে আনবেন না বা লাগাবেন না, এতে কিন্তু আপনার ক্ষতি হবে। চার নম্বর হচ্ছে জলের ফোয়ারা বা যা জিনিস থেকে অনবরত জল বেরোচ্ছে, মানে জল বেরিয়ে যাচ্ছে, সেই রকম কিন্তু কোনো জিনিস বাড়িতে আনবেন না। অনেক সময় ফোয়ারা হয় না, ফোয়ারাতে একটা স্টাইলিশ ফোয়ারা বা ডিজাইনিং ফোয়ারা আনলেন যেটা থেকে জল বেরোচ্ছে, সেই জলটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, হাত দিতে পাচ্ছেন, এমনি কোনো জিনিস কিন্তু বাড়িতে আনবেন না। হ্যাঁ, এরপর যদি আপনারা বলেন বাড়িতে কি অ্যাকোয়ারিয়াম রাখতে পারি, অবশ্যই রাখতে পারেন, অ্যাকোয়ারিয়াম রাখলে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু ফোয়ারা টাইপের বা যেখান থেকে জল অনবরত পড়ছে সেরকম জিনিস কিন্তু কোনো অবস্থাতেই রাখবেন না। যে কোনো যুদ্ধের ফটো, মহাভারত হতে পারে সেটা, মহাভারতের ফটো যদি মানে যুদ্ধ করা দেখানো হয়, সেই যুদ্ধের ফটো বা ওয়ালপেপার বাড়িতে কোনো অবস্থাতেই রাখা চলবে না। তাছাড়া ভয়ঙ্কর দৈত্য, মহিষাসুর বা যে কোনো রাক্ষসের ফটো, ওয়ালপেপার বা কাঠের মূর্তি, কাঁচের মূর্তি, এই সব জিনিস কিন্তু রাখবেন না। হয়তো আপনার মনে হলো যে রাতে এই লাইট মানে কোনো লাইটিং ডিজাইনের কাঁচের একটা মূর্তি ভয়ঙ্কর দৈত্যের আনলেন, সেটা থেকে রাতে চালালে বেশ ভয়ঙ্কর লাগে, খুব ভালো ফিলিংস আসে, সেই সব কিন্তু কোনো অবস্থাতেই বাড়িতে রাখা চলবে না। মহাভারতের ছবি রাখতে প্রথমেই বারণ করলাম, এরপর বলছি যে কোনো যুদ্ধের দৃশ্য, যে কোনো ধরনের যুদ্ধের ফটো রাখবেন না, বা যুদ্ধের ধরুন কেউ ড্রয়িং করে দিচ্ছে সেখানে যুদ্ধ দেখানো হচ্ছে, সেই সব ফটো কিন্তু রাখবেন না, বা কেউ গুলি বোমা এই সব জিনিস নিয়ে ফটো কিন্তু কোনো অবস্থাতে বাড়িতে রাখা চলবে না। আপনার বাড়িতে চারিদিকে চেক করবেন, দেখবেন কলের কোনো ট্যাপগুলো থেকে অনবরত জল পড়ছে কি না, টপ 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 করে যদি জল পড়ে সেটাকে ইমিডিয়েটলি বন্ধ করুন বা সেটাকে রিপ্লেস করুন, নাহলে কিন্তু আপনার বাস্তুতে চরম ভোগান্তি আছে। ভাঙা আয়না বাড়িতে কোনো অবস্থাতেই রাখবেন না। জটযুক্ত তার, ধরুন তার কিনে আনলেন, সে তারটা পেঁচিয়ে গেছে, সেই তারগুলো কিন্তু বাইরে ফেলে দেবেন।
মাকড়সার জাল দেখবেন যাতে বাড়িতে না হয়। মৃত ফুল বা মৃত গাছ, যে গাছ থেকে কোনোদিন আর ফুল উৎপন্ন হবে না, ফল উৎপন্ন হবে না, এইসব গাছও কিন্তু রাখা চলবে না। তাছাড়া বাড়িটা ভালো করে চেক করবেন, ভাঙা বা ফাটলযুক্ত দেওয়াল কিন্তু বাড়িতে রাখবেন না। যদি ভাঙা বা ফাটল দেওয়াল থাকে সেটাকে সিমেন্ট দিয়ে বা হোয়াইট সিমেন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করুন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে বাস্তুদোষটা কমে যায়। আমি যে পয়েন্টগুলোর কথা বললাম সেগুলো আপনারা লিখে রাখুন এবং সেইগুলো পালন করুন। যেগুলো আমি বললাম কিনে আনবেন না সেগুলো কিনে আনার দরকার নেই। যদি আপনি এক্সপেরিমেন্ট করতে চান তাহলে কিনে আনতে পারেন, সেক্ষেত্রে আমার কিছু বলার থাকবে না, কিন্তু আমি এখান থেকে গ্যারান্টি সহকারে বলতে পারি যে আপনাকে যেই জিনিসগুলো আমি সাজেস্ট করলাম সেইগুলো যদি করেন তাহলে বাস্তু কিন্তু সম্পূর্ণ দোষমুক্ত হয়ে যাবে এবং আপনার জীবনে উন্নতি আসবে, আপনার জীবনে সুখ আসবে, শান্তি আসবে, সবই আসবে। আজকের ভিডিওটি খুব ছোট্ট ছিল, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জানাতে ভুলবেন না কোন ধরনের বা কোন বাস্তু টিপস বা কোন জ্যোতিষভিত্তিক টিপসের উপর ভিডিও দেখতে চাইছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। বাবা ভোলানাথের ইচ্ছা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।